বিশ্বকাপের দামামা বেজে গেছে অনেকদিন আগে এবং ইতিমধ্যেই বড় বড় দলগুলো তাদের উপস্থিতি জানান দিচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালের মতো দলরা তাদের উপস্থিতি জানান দিচ্ছে যে কোনো উপায়ে। আমার সঙ্গে রয়েছেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। আমি ওনার কাছ থেকে এবারে ওয়ার্ল্ড কাপের কিছু জিনিস জেনে নেব। আমি প্রথমে যদি বড় দলগুলোর কথায় আসি, বড় দলগুলোকে ঠিক কেমন লাগছে? সত্যি আমরা প্রেডিকশন যেগুলো করেছিলাম আর কি বড় দলগুলো নিয়েই আর কি, স্পেশালি জার্মান, বেলজিয়াম, স্পেন, আর্জেন্টিনাও, অ্যাট প্রেজেন্ট আর্জেন্টিনা যে খেলা খেলছে সেটা আমাদের মনঃপূত হচ্ছে না। তো ন্যাচারালি আমরা এদের সব ধরেছিলাম, তার মধ্যে ম্যাক্সিমাম টিম আউট হয়ে গেছে, যাকে ধরিনি স্পেশালি আমরা ইংল্যান্ডকে ধরিনি। ইংল্যান্ডের আমরা জানি যে কোয়ার্টার ফাইনাল, ফাইনাল অ্যান্ড সেমিফাইনাল তার বেশি যেতে পারে না। এবং এখন ইংল্যান্ডের যে পারফরমেন্স তাতে মনে হয় ই দ্য মোস্ট ফেভারিট টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। এবং ব্রাজিল ইজ প্লেয়িং ভেরি গুড। আর্জেন্টিনা যে করেই হোক, যেরকমই খেলুক না কেন, পছন্দ না হলেও আর্জেন্টিনা একটা জায়গায় চলে এসে, এর আগের ওয়ার্ল্ড কাপও সেম থিং ছিল, প্রথম ম্যাচ হেরেছে, তারপরে আস্তে আস্তে নিজেদের ডেভেলপ করে একটা জায়গায় চলে এসে এবং ফাইনালে জেতার জায়গায় ছিল, ব্যাড লাক যে ম্যাচটা হেরে গেছে। বাট আমরা যাদের বড় বড় প্লেয়ার, যারা আমরা ক্রিটিক, যারা আমরা বলি যে এই টিম হওয়ার চান্স ছিল, ম্যাক্সিমাম সেসব টিম আউট হয়ে গেছে। অ্যাট প্রেজেন্ট যেমনি মরক্কো এসে, মরক্কো স্পেনের এগেনস্টে অসম্ভব ভালো খেলেছে, স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা করার কথা সেটাই করেছে, ওদের টিম জেতার কথা ও স্ট্র্যাটেজি মতন ও নিয়ে গিয়ে সেকেন্ড হাফের পরে আরও বোঝা গেছে যে বেশি অ্যাটাকে যেতে চাইছে না, ও ডিফেন্সটাকে অর্গানাইজ করছে, ও পেনাল্টিতেই যেতে চাইছে। এবং ও নিশ্চয়ই কোচ ভেবেছে যে ওদের পেনাল্টি শ্যুট করলে ওই গোলকিপারটা এবছরে স্পেনের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, এবং হি প্রুভ হিমসেলফ যে ও ভালো খেলেছে এবং ওদের টিমটাকে ও একার কাঁধে জিতিয়ে নিয়ে গেছে। খেলার সময়ও অনেকগুলো গোল সেভ করেছে যেগুলো অবধারিত গোল হওয়ার চান্সেস ছিল। এছাড়া রিচার্ড লিসন, ভিনসেন্ট জুনিয়র, নেইমার চোট আছে, চোট থেকে মাঝে মাঝে ফিরে এসে এরা যথেষ্ট ভালো খেলছে। সাকা, র্যাশফোর্ড, বেলিংহাম এরা সবাই যথেষ্ট ভালো খেলছে। এবং রয় কিন ক্যাপ্টেন, সে উইথড্রল খেলছে, তাকে কখনও উইথড্রল দেখা যায় না। এখন ইংল্যান্ড টিমটা টোটালি ডিফারেন্ট ওয়েতে নিজেদের টিমটাকে সেট আপ করেছে। আগে প্রচুর বয়স্ক প্লেয়াররা খেলতো, এখন খুব ইয়াং প্লেয়াররা খেলছে। আর ইয়াং প্লেয়াররা খেলার জন্য আজকে দেখো প্রমাণ যে ওদের খেলাটা লোকে পছন্দ করছে এবং প্রচুর লোক সমর্থন করছে। বেটিং সিন্ডিকেটটা দেখলেই বোঝা যাবে এখন মোস্ট অফ দ্য হায়েস্ট রেট ইংল্যান্ডের আছে। তো ন্যাচারালি আমাদের পুরো ইংল্যান্ডের যে খেলা দেখেছি, ইংল্যান্ড ফ্রান্স, অফকোর্স ফ্রান্সের ডিফেন্স ছাড়া আদার দেন ফ্রান্স ইজ প্লেয়িং ভেরি গুড। এবং আমরা যাদের যাদের ধরেছিলাম, পর্তুগাল হঠাৎ ছ গোল মারবে, আমরা আনএক্সপেক্টেড যে সুইজারল্যান্ডের মতন যে কুতিয়ে কুকড়ে থাকা সুইজারল্যান্ডকে আমরা ভেবেছিলাম যে ব্রাজিল ইজিলি ওদের ওয়াশ আউট করে দেবে, কিন্তু সেটা পারেনি, খুব মার্জিনলি জিতে গেছে। এবং সেদিনকে সুইজারল্যান্ড জিতলেও জিততে পারতো এমন কিছু সিচুয়েশন ওরা ক্রিয়েট করেছে, কিছু গোল ওরা মিস করে গেছে। অ্যালিসন ইজ এ ভেরি গুড সেভ করেছে, প্রচুর ভালো সেভ করেছে। এই পুরো টোটালটা দেখতে গেলে এশিয়ান কান্ট্রিজে স্পেশালি জাপান, সৌদি আরবিয়া, ইরান, কাতার সাম এক্সটেন্ড এরা খুব ভালো খেলেছে। আমরা প্রচণ্ড হ্যাপি যে এশিয়া আস্তে আস্তে এই জায়গায় চলে এসছে। এশিয়ার যতগুলো দেশের মধ্যে আমাদের মোস্ট ভালো লেগেছে জাপানের খেলা, ইভেন কোরিয়ার খেলা। বাট আমার মনে হয় জাপান আগামী দিনে ওয়ার্ল্ড কাপে একটা থ্রেটনিং, ও যে কোনো টিমকে থ্রেট করতে পারে এবং ওয়ার্ল্ড কাপের খুব কাছাকাছি চলে এসছে জেতার জায়গায়। নিশ্চয়ই আমি আরেকটা বিতর্কিত জায়গায় যাব, বিশ্বজুড়ে একটা প্রশ্ন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রি কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে রিজার্ভ বেঞ্চে রেখে শুরু করলেন ফার্নান্ডো স্যান্টোস। কোচের জায়গা থেকে আপনি একটা কোচ, আপনার মনস্তাত্ত্বিক দিক থেকে আপনার কী মনে হয়, কেন এটা করেছিলেন? ঠিকই করেছিল, কেননা সব টিমেই জানে যে রোনাল্ডো খেলবে এবং রোনাল্ডো হিসেবে স্ট্র্যাটেজি করে, কিন্তু ও রোনাল্ডোকে বসাতে টিমের যে একটা একটা এক্সট্রা এনার্জি বেরিয়ে গেছে এবং টিমের যারা খেলে তারাও আমার মনে হয় কেউ কেউ চাইছিল না যে রোনাল্ডোকে খেলানো হোক।
এবং কোচ যে স্ট্র্যাটেজি নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে যে রোনাল্ডো ছাড়া পর্তুগাল টিম ভালো খেলতে পারে এবং যখন দরকার পড়বে অফকোর্স রোনাল্ডোর যে দরকার নেই তা না, রোনাল্ডো বহু বছর ধরে পর্তুগাল টিমকে প্রচুর দিয়ে গেছে দেশকে এবং ক্লাব টিমকে প্রচুর দিয়ে গেছে, সেই জন্য সিআর সেভেন নাম এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের, এবং তাকে কোচ কিরম্বা ইউটিলাইজ করবে এটাই বোঝা যায় যে কোচের ছাড়া কোনো টিম এগোতে পারে না। যে কোনো জিনিসে যে কোনো বাড়ি যদি একটু চলে সে বাড়ির যদি গার্জেন ঠিক না থাকে তাহলে সে টিমের ভালো রেজাল্ট হওয়ার চান্সেস নেই। সেমনি এখানেও তাই হি প্রুভ হিমসেলফ, কোচের একটা জায়গা আছে যে কোচ না থাকলে কোনো টিমের রেজাল্ট হওয়া, ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয়। নিঃসন্দেহে আমাদের কোয়ার্টার ফাইনালের প্রায় দোরগোড়ায় আমরা আছি, চারটে সেমিফাইনালিস্ট কাকে কাকে দেখছেন? বলা খুব ডিফিকাল্ট, ফ্রান্স ইংল্যান্ড আমরা খেলা যা দেখেছি মোটামুটি ফ্রান্সও খুব ভালো খেলেছে, ইংল্যান্ডও ভালো খেলেছে, বাট গঠনমূলক খেলা ইংল্যান্ডের আমার ভালো লেগেছে। তো এখন ইংল্যান্ডকে যদি আমি বলি আর ফ্রান্সকেও ছাড়া যাবে না, এত মার্জিন এত ক্লোজ যে বলা ইজ ভেরি ডিফিকাল্ট। তাও আমার মনে হয় যে যদি ইংল্যান্ড যা খেলেছে সেটা যদি খেলতে পারে তাহলে চান্সেস অল্প হলেও খুব বেশি বাট সে মার্জিনাল, তবে ফ্রান্সের প্রচুর চান্সেস আছে। ক্লিয়ারলি বলা যাবে না যে কোন টিম চ্যাম্পিয়ন হবে, এই খেলাটা জিতবে। সেম থিং ব্রাজিল অ্যান্ড ইয়ের খেলা, আর্জেন্টিনা খেলা, এটা আর্জেন্টিনা যা ফুটবল পারফর্ম করেছে তাতে মরক্কোর সঙ্গে আর্জেন্টিনা খেলা ইজ এ ভেরি টাফ, নেদারল্যান্ডের সঙ্গে খেলা ইজ এ ভেরি টাফ, আর মরক্কো যা খেলেছে আর সেই যদি একই খেলে থাকে তাহলে বলা ভেরি ডিফিকাল্ট। কোশ্চেনটা তুমি করেছো ভালো কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট ব্রাজিলের চান্সেস বেশি আছে আর ওইদিকে নেদারল্যান্ডসের একটু চান্স বেশি আছে। নিশ্চয়ই এই মুহূর্তে প্রায় তুল্যমূল্য ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপের মরশুম দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, তার মাঝখানে বিশ্লেষণে আমাদের সঙ্গে ছিলেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনিও তার অ্যানালিসিস দিলেন আমাদের মধ্যে এবং কিছু অবশ্যই আমরা তথ্যও পেলাম এবং আশা করছি এই ওয়ার্ল্ড কাপ এরকম তুল্যমূল্যভাবেই শেষ হবে। ক্যামেরায় অরিজিতের সঙ্গে আমি অনির্বাণ, দেখতে থাকুন আইএফএ টিভি।